অচেনা মাটির গন্ধকে পিছনে ফিরে রেখে আজ যখন আমি আমার চেনা শহরের দিকে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। একটা কুমড়ে থাকা কান্নার চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে। আমি তো আগে এরকম ছিলাম না। কোথাও যেন আমার চেনা আর অচেনা আজ মিলেমিশে একাকার। চুবাই আর ওই ছোট্ট গ্রাম অবন্তিপুর আমার জীবনের অনেক কিছুই বদলে দিল। জীবনে প্রথমবার উপলব্ধি করলাম, সম্পর্ক যে শুধু দুটো মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয়। জীবন আমার নদীরে তোর স্রোতের কানে জীবন আমার জীবন কাঠি মরণ কাঠি তোর কপালেই ভিতে মাটি জীবন কাঠি মরণ কাঠি তোর কপালেই ভিতে মাটি নদীরে তোর শরীর জুড়ে মন মাঝি দাঁড়বার হরেন তুইও যা জুবাইয়ের লগে এই সিটি খান বিডিও সাহেবের দিবি, কবি পঞ্চায়েত প্রধান দিছে, ঠিক আছে? তাইলে কি হইব দেখা যাক। বিডিও সাহেব তো সিটি খান দিলাম, দেখি কি করে। বিডিও সাহেব আপনার এ ব্যাপারে কিছু কন নাই? কইছে, কইল সরকারি ব্যাপার, উপরতলার মানুষের লগে কথা কইবার লাগবে। এর লাগে তো সিটি খান চাইল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। দেখো, তুমি কোনো ফাইল কিন্তু অসম্পূর্ণ রাখবে না, মনে রাখবে। নমস্কার। নমস্কার প্রধান সাহেব, এটা আপনারা দিছেন। ও আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, তোরা প্রধান সাহেবকে বলে দিস, আমি দেখছি। কিছুই বুঝতে পারতাছি না, চিন্তা কইরো না, সব ঠিক হয়ে যাইব, চিন্তার কোনো কারণ নাই। বুঝলেন প্রধান সাহেব, ভবেনবাবু সকলের উস্কাইতেছে, কইতাছে আমাকে ভালো হইব, আমাকে উন্নয়ন হইব, ভালো কাম হইব, তাই নাকি? তাহলে তো কাইলি পঞ্চায়েতের মিটিং ডাকুন লাগে। এইখানেই ঠিক হইব কে পক্ষে কে বিপক্ষে। তুই এখন যা, যায় সকলরে কইয়া দে কাইল পঞ্চায়েতের মিটিং। আচ্ছা এই জুবাই, এই অরেন ওট, রাখাই এনে। ও মিয়া, এই আলি, কি খবর, মাছ কেমন পাইলি? ভালো না, চাও গিয়া আ তো মাছ ধরা দিন কাটাইতে হইব না, গভর্নমেন্ট থেকে এখানে ব্যারেজ করব, বাঁধ দিব, কত উন্নতি হইব, কত কাম বাইর হইব, কাম কইরা সারতে পারবি না। উন্নয়ন? আমাকে উন্নয়ন চাই না পাবেন না, আমাকে এই নদী, আমাকে ভিটা, আমরা হারাইতে চাই না উন্নয়ন। আরে তোর মাথা খান এক কেড়ে গেছে, এত কইরা কইতাছি অঞ্চলের উন্নতি হইব, রাস্তাঘাট হইব, ইলেকট্রিক আইব, তা না যত সব আ কথা। আর আমাকে ওই জল, আমার কথা কান শুন, শোনেন ভবেন্দা, ওই পঞ্চায়েত প্রধানের লগে আমাকে কথা হয়ে গেছে, উনি আমাকে লগে আছেন, আর একটা কথা কইয়া দি, এইখানে যদি বাঁধ হয় না আমরা হকলে মিলে প্রতিবাদ করু। কেডা মানে করছে, প্রতিবাদ কর, প্রতিবাদ করু, এইটা কেউ বুঝাইছে তোরে? হ্যাঁ, যে গভর্নমেন্টের কাছে প্রতিবাদ করলে জেল হইতে পারে, প্রতিবাদ। আরে উপেন বাঁধন ইয়ারা সকলে বুঝা পালাইল, তুই হালায় বুঝবি না। আরেক খান কথা কই তোরে, শোন, গভর্নমেন্টটা আমাগোরে, আমাগো পার্টির, একটা এন্টি পার্টির পঞ্চায়েত প্রধান কি কইলো তাতে কিছু যায় আসে না, কিছু করতে পারবো না তোকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রধান কই, কিছু বুঝলি? আমরা বুঝতে চাই না। তা বুঝবি কেন, তগনিয়া তো রাজনীতির খেলা চলতাছে, বুঝবি কেন তুই? আরে এই জুবাই, আমি যা কইলাম কিছু বুঝলি? পাগল মতো হাসে দেখো, পাগল কুতা, আমার কথা শুইন না বুঝা, যদি কাম করস ভালো, নইলে মরগা তোরা, আমার কি প্রতিবাদ কর, কি কইতাছ? আজাইরা পেশা, প্রতিবাদের কথা এখন। আইজ আপনাকে সকল রে এইখানে ডাকনের কারণটা হইল, সরকার বাহাদুর আমাদের নোটিশ পাঠাইছে যে এই নদীর উপরে তারা ড্যাম তৈরি করব, এই ড্যাম থেকে নাকি কৃত্রিম উপায়ে বিদ্যুৎ উৎপাদন হইব। এখন এই ড্যাম হইলে কিন্তু অনেক মুশকিল আছে, অনেকের বাসের জমি চলে যাইব, ভিটা ছাড়া হইব, অনেকের চাষের জমি চলে যাইব, এই যে আমগো
তিন ফসলি যে জমি এই তিনবার ফসল হইব না, কেননা ড্যাম দিলে নদীর জলই তো কইমা যাইব, নদীর জল থাকবো না, খরা হইব চারদিকে, এই প্রাকৃতিক পরিবেশটাই নষ্ট হইয়া যাইব। তখন প্রকৃতির বিরুদ্ধে কাম করলে প্রকৃতিও তার প্রতিশোধ নেয়। এর লেগে আপনি গো কাছে আমার আর্জি, আপনারা এই ড্যাম হইতে দিয়েন না, এই প্রকৃতির পরিবেশ নষ্ট হইতে দিয়েন না। এই প্রকৃতি আমাদের মা, এই প্রকৃতি আছে বইলেই আমরা খাইতে পাই। আমরা এই ড্যাম হইতে দিব না কিছুতেই না, যে যাই বলুক আমরা এই প্রকৃতির নষ্ট করুম না। ঠিক হইত, আমরা দরকার হইলে হক কলে মিলে এর প্রতিবাদ করব। নিশ্চয়ই প্রতিবাদ করুন। হ্যাঁ, কিন্তু শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমরা সরকারে আর্জি করছি, সরকারে কইছি আমগো এই বিপদ তারা বুঝবেন, তারা নিশ্চয় দেখবেন। আমারে বাঁশি শিখাবা? কেন, বাঁশি শিক্ষা তুই কি করবি? তোমার মতো বাঁশি বাজামু? সে হইব কোন। আচ্ছা, তুমি কারে সব থেকে বেশি ভালোবাসো? নদীরে। আরে কি হইলো, কোথায় চললি? দেখো দেখি ভাগলি। আরে ওরা আমাগো গ্রাম সারা করবো, ভিটা সারা করবো, একবার ভাববার দেখছস? আমাগো এইখানে ড্যাম হইলে আমাগো সকলের কি হইব? কিচ্ছু হইব না আলি চাচা, এখানে কিচ্ছু হওয়ার নাই, বুঝলা? কিচ্ছু হইব না, সব জানতা হয়ে গেছস না? হ্যাঁ রে জুবাই, তুই কি কইরা জানলি যে এইখানে কিছু হইব না? কি রে ক, কোনো চিন্তা করো না চাচা, এখানে কিচ্ছু হওয়ার নাই, একদম নিশ্চিন্ত থাকো, একদম নিশ্চিন্ত। তাইলে ওই পাটিপত্রের কথা তো সব ঠিকঠাকই আছে না কি কন বেন? সামনের বারোই অগ্রাণী, তাইলে ঠিক আছে, সেই কথাই রইল। আচ্ছা এই শুনতেছিলাম আপনাকে ওইখানে নাকি নদীতে একটা ড্যাম হইতে আছে। হ ঠিকই শুনছেন, সরকার থেকে বলা হয়েছে, কিন্তু আমরাও চিঠি দিছি ড্যাম যাতে না হয়, ওখানে দেখা যাও কি হয়। তাইলে তো আইজ উঠন লাগে, অনেক দূরের যাত্রা ব্যয়মশাই, মা লক্ষ্মী একবার ডাকেন দেখি। হ্যাঁ হ্যাঁ, মা কই ডাকো তারে। ডাকতেছি। আসো মা, আসো। আসো, হ্যাঁ আসো, আসো আসো মা।
এই দেখো আমারে লজ্জা কি থাক থাক ঠিক আছে কদিন পর তো আমারই ভাইয়া আর তাহলে এখন যাই আরে যাও নাই আসেন গিয়া এ হরেন আজ্ঞা কোন বিয়ে মাসের নৌকায় তুলে দে আর জুবাইরে কইস পৌঁছাইয়া দেওয়া নিল দিগা আসলাম তাইলে আসেন ভালো থাকেন বিয়ে মাসে ভালো থাকেন টুকা 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 দেও আই জামিন নিশ্চিন্ত পোলাটা ভালোই মাছটা তাই হা করে দিলাম কি ঠিক করি নাই সারা জীবন ধরে যা করছো ঠিক কামই তো করছো একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল চিন্তা দূর হইল কিন্তু আয়রে একটা কি হইল কিন্তু কিন্তু করো কেন মেয়েটার বিয়েটা তো ঠিক হইল কিন্তু এই ড্যাম গ্রামের কেউই তো ড্যাম চায় না কি হইব কত অত চিন্তা করো কেন দেখবা সব ঠিক হইয়া যাইব এক কাপ চা খাওয়াইবা নাকি আনতেছি তুলে তুলিমা কও বাবা আয় বয় এখানে কি কইতেছ বাবা তুই খুশি হইছিস তো হ্যাঁ বাবা তুমি খুশি হই নাই আমি খুশি মা মা সোনা মা কান্দোস কেন আরে কি রে কোন কান্দোস কেন মন খারাপ বলদা মাইয়া আরে কার না মন খারাপ আমার মন খারাপ সকলের মন খারাপ এই লিগে কান্দে জানো এই নদীর মন খারাপ কত নদীকে কখনো কান্দে কেউ কয় এখানে ব্যারেজ হইব কেউ কয় এই হইব ওই হইব নদীর কত মন খারাপ নদীকে কান্দে কান্দে না নদীরা জানো আমার লগে কত কথা কয় কখনো কয় এখানে ব্যারে যদি দিও না আমার পায়ে ঠিক হইয়া গেছে আমার বিয়ে ঠিক হইয়া গেছে তাই নাকি কবে তোমার কষ্ট হইতাছে না কষ্ট কেন হইব আর তোর বিয়ে বলে কথা কষ্ট হইব এ তো আনন্দের কথা তোর বিয়াতে আমরা সবাই মিলে কত আনন্দ করব জানো তোর বিয়াতে তোর স্বামীরে আমি এই নৌকায় করে আনু তুই দেখে লই হ্যাঁ বল না মাইয়া কান্তাসে কি হইল চকু মস মস চকু হ একদম কান্দবি না তুমি কইলা না এ নদী তোমারে বোঝে কখনো কান্দে না আসলে কি জানো এই নদীর বুকে তো অনেক জল তাই তোমরা ওর কান্না ডারে দেখতে পাও না আর আমার চোখে তো অল্প জল তাই ভালো থেকো সুবাইদা।
আমি জিগাইতেছিলাম যে ওই ওই ড্যামের ব্যাপারটা কি হইলো। আসলে অধিকাংশ মানুষই চায় না, ওরা সেই মর্মে চিঠিও দিয়েছে। তবে শোনা যাচ্ছে যে আরো কিছু লোক আসছে সার্ভে করার জন্য। আরে কি কমু আপনারে, ওই যে আপনার পঞ্চায়েত প্রধান, এই তো এই গ্রামের লোকজন রে খেপাইতাছে। মানে কি কমু, তাগো উন্নতি নিয়ে রাজনীতি করতেছে। আচ্ছা আপনি কোন ড্যামটা এখানে হইলে গ্রামের উন্নতি হইব না? এই চেয়ারে বসে তো আমাকে সরকারের পক্ষটা নিতেই হবে, তাইলে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বিচার করার অধিকার তো আমার নেই। না না, কিন্তু আপনি একজন শিক্ষিত লোক, এত পড়াশোনা করছেন, আপনি বুঝাইলে কিন্তু ওরা ঠিক বুঝবে। কিন্তু কি জানেন ভবেন বাবু, প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিক আছে, কখনো সেটা বেশি কখনো সেটা কম। এইটাই তো আমিও কইতাছি। তবে এইটা ঠিক যে আমরা সকলে গভর্নমেন্টের সঙ্গে আছি, ওই পঞ্চায়েত প্রধানরে এখান থেকে না আসে। তুলি চলে যাওয়ার পরে জুবাই যেন নিজের অজান্তেই আরো একা হয়ে পড়ল। আর জুবাইকে অনুভব করার সময় হয়তো তখন অবন্তিপুরে ছিল না, কারণ তখন অবন্তিপুরে চলছিল ড্যাম হওয়াকে ঘিরে একটা একটা রাজনৈতিক টানাপোড়েন দ্বন্দ্ব। জুবাইদা, ও জুবাইদা, কারা আইছে? ও জুবাইদা, কারা আইছে? কারা রে? জানি না। এই যে ভাই, এখানে পঞ্চায়েত প্রধানের বাড়িটা কোথায় বলতে পারবে? পঞ্চায়েত প্রধান ওই দিকে বাবু, হইছে ওই গাছটা আছে আর পাশ দিয়া ওই দিকে। আমরা শহর থেকে এসেছি সরকারি কাজের জন্য, একটু দেখিয়ে দেবে? হ্যাঁ বাবু, এই জানা ওনাকে দেখা দে সরকারি দপ্তরটা। চলে বাবুরা, এর লগে যান যান। ম্যাডাম আসুন, চলুন। এ জুবাই, হ্যাঁ ওই লোকগুলান কারা রে? আইলো যারা, হ্যাঁ ওনারা তো শহর থেকে আইছে, ওনারা টুবাইয়ের লগে পঞ্চায়েত প্রধানের বাড়িত গেল। শহর থেকে আইছে, তার মানে ওই বান্দের ব্যাপারে। এই হরেন, তুই চল তো আমার লগে। এই মাধব, হ্যাঁ তুই একটা কাম কর, তুই ওই হোসেন হামিদুর হকলের খবর দিয়ে লয়ে তো। আচ্ছা চল চল আমার লগে। নমস্কার, আমরা ইআইএ থেকে এসেছি।
ড্যামের ব্যাপারে নিশ্চয়ই আপনাদের আগে থেকেই জানানো হয়েছিল। ও জানানো তো হয়েছিল, তাই আমরা একখান চিঠি দিয়েছিলাম যাতে এখানে ড্যাম না হয়। এটার কি হইল? দেখুন, আমরা এখানে একটা পরীক্ষা নিরীক্ষা করতে এসেছি, তো সেই ব্যাপারে আপনাদের একটু সহযোগিতা চাই। আরে নিশ্চয়, আমরা আপনাগুলোকেই আসি, কোনো অসুবিধা হইব না, বুঝলেন নি? না, এখানে ড্যাম হইব না, আমরা হইতে দিব না, আপনারা সইলে যান। এই আলী, সরকারি কাজে বাধা দিস কেন? হ্যাঁ, আপনি থামেন তো বসাই। হ্যাঁ, সব কথা কথা কোন কেন? দেখুন প্রধান সাহেব, আমরা এখানে সরকারি কাজে এসেছি, যদি আমাদের সঙ্গে থাকেন তো ভালো, তা না হলেও কাজ আটকাবে না। আর হ্যাঁ ম্যাডাম, ওই জমিদার বাড়িতে থাকবেন, ওটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করুন, এইটুকু সাহায্য নিশ্চয়ই আশা করতে পারি আপনাদের কাছ থেকে। হরেন আজ্ঞা, জমিদার বাড়িটা পরিষ্কার করে দিস, আর মালতীরে ওনার লগে রাখে দিস। আচ্ছা, তাহলে আমরা চলি। নমস্কার। চলেন চলেন চলেন, আমি আপনাকে লয়ে যাই। তাইলে তাইলে কি হইব প্রধান সাহেব? কি আর হইব, দেখি ওরা পরীক্ষা টরীক্ষা করে কি কয়। ওই একটাই ভয়, এরা সব সরকারি লোক তো, এখন সরকার যদি ঠিকই কইরে থাকে যে পরিবেশ নষ্ট কইরাই ড্যাম হইব, তাইলে নেগেটিভ রিপোর্টও পজিটিভ কইরে দিতে পারে, এইটাই ভয়। উঠে, আমার স্কুল আছে। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে ফোন করছি, কোথায় ছিলে? মিটিংয়ে ছিলাম। তা কখন পৌঁছালে? অনেকক্ষণ। হ্যালো 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 শিট, নো নেটওয়ার্ক। হ্যালো, এই যে তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। কোন দিদিমণি? কি করছো? আরে দেখেন না, সারাক্ষণ লাফা লাফি লাফা লাফি, এইখান ওইখান, এখন লাগছে ব্যথা পাইছে, খুব কষ্ট পাইতেছে, তাই একটু মাটি লাগাই দিতাছি, ব্যথা কইমা যাইব। তাই? হ দিদিমণি, মাটি লাগালেই সেরে যাবে? হ দিদিমণি, আমাকে দেশের মাটির জলের খুব জোর, আপনারা জানেন না, দেখবেন। দিদিমণি, ম্যাডাম আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, চলুন একটু রেস্ট নিয়ে নেবেন, আসুন। চলুন। মালতী মালতী, আইতাছি। আগে দিদিমণি আমারে ডাকতাছেন? হ্যাঁ, বলছিলাম ঘরে কোনো জলের বাক্স দেখেছ? আগে না তো দিদিমণি। ও শিট, আমি তো আনতেই ভুলে গেছি। আচ্ছা, এখানে খাওয়ার জল পাওয়া যাবে? হ্যাঁ, আমি আনতাম। আচ্ছা দাঁড়াও, আমি একটু টাকা দিয়ে দিই তোমাকে। না না, টাকা লাগবে না, আমি আমি আনতাছি আনতাছি। দিদিমণি এই নাও। ওফ, এই জল না, যে জল বোতলে কিনতে পাওয়া যায়, মিনারেল ওয়াটার। কিন্তু ওগুলা তো এখানে পাওয়া যায় না। ও মাই গড, এ আমি কোথায় এসে পড়েছি? আসতে পারি ম্যাডাম? আসুন। কি করি বলুন তো, এখানে খাওয়ার জলও পাওয়া যায় না, আমাকে এখন এই জল খেতে হবে, আমি পারবো না, ইম্পসিবল। অ্যাকচুয়ালি ম্যাডাম, মিনারেল ওয়াটারের বক্সটা আনতে ভুলে গেছি। আর শোনো, তুমি ম্যাডামকে কিন্তু গরম জল করে দেবে। হ্যাঁ, জল ফুটিয়ে খেলে তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা এইসব কথা থাক, গ্রামের লোক কিছু বলল? না ম্যাডাম, সেরকম কিছু নয়, ভেবেছিলাম অনেক কিছু বলবে, বাট কিছু বলেনি। আজকাল যেভাবে যে কোনো ইস্যুতে পলিটিক্স এনে ফেলছে। একদম তাই ম্যাডাম। কিন্তু আমাদেরকে আমাদের কাজ গুছিয়ে নিতে হবে। এক্স্যাক্টলি ম্যাডাম। আচ্ছা, কালকে সকালে
পিডিও সাহেবকে একটু আসতে বলবেন। ওকে ম্যাম, ওকে। তাহলে আসছি ম্যাডাম, কোনো অসুবিধা হলে বলবেন। ওকে, নিশ্চয়ই। গুড নাইট। গুড নাইট ম্যাডাম, আসছি। হ্যাঁ, সেদিন একটা বাঁশির সুর আমার কানে ভেসে এলো। মালতীর কাছ থেকে জানতে পারলাম ওটা জুবাইয়ের বাঁশির সুর। অবন্তীপুরের সবাই ওকে পাগল বলে, নদীর সাথে কথা বলে, নদীর জলের সাথে খেলা করে। ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার লেগেছিল আমার। সেদিনই ঠিক করে ফেলেছিলাম জুবাইকে আরও কাছ থেকে জানতে হবে আমার। আরও একটা মানুষের কথা না বললেই নয়, পিডিও সাহেব। অবন্তীপুরের মানুষ তাকে খুব ভালোবাসে। এইটা? হ্যাঁ, ঠিক এটা। আমরা যদি এই অ্যালাইনমেন্টটা ধরেই এগোই তাহলে আমার মনে হয় ড্যাম কনস্ট্রাকশনটা। নমস্কার, সরি, একটা ভিজিটে যেতে হয়েছিল। আসলে আপনাদের তো আজ আসার কথা ছিল না, তাই কোনো অসুবিধা হয়নি তো? না, সেরকম কিছুই হয়নি। আসলে যখন কানে খবরটা এলো যে এখানকার মানুষ চায় না এখানে ড্যাম হোক, আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে একটু আগেই চলে আসা হোক, ওই আর কি পরিস্থিতিটা জানবার জন্য। চলো। এখানে এখনো মানুষজন চায় না, তবে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদটা করছে। দেখা যাক, আশা করি তেমন কিছু ঘটবে না। তারপর যা হয় দেখা যাক। ওকে, আজকাল প্রতিটি জিনিসকে মানুষ খারাপভাবেই ব্যবহার করছে, হয়তো তাদের স্বার্থের জন্য। আসলে একটা সাধারণ ঘটনাকে অসাধারণ করে তুলতে কিছুই লাগে না। একটা কথা জানেন, অনেক বছর ধরে আমি এই ব্লকে আছি। এই ব্লকে অনেকগুলো গ্রাম, অনেকগুলো জায়গা আছে যেখানে একটু উন্নতি হয়নি। আর এই মানুষগুলোর সঙ্গে থাকতে থাকতে এদের সমস্যাগুলো নিজের সমস্যা বলেই মনে হয়। আপনিও কিছুদিন থাকুন, দেখবেন এরা খুব আপন করে নেয়। চলুন একটু পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করে আসি। চলুন। এই যে, আপনার সঙ্গে দেখা করতেই তো আসছিলাম। আসেন আসেন। না না, আজ থাক, দেখাই যখন হয়ে গেল। এনার সঙ্গে তো নিশ্চয়ই আপনার পরিচয় আছে, আত্রেই মুখার্জি, ওই ড্যামের ব্যাপারে এসেছিলেন। পরিচয় তো হয়েছে, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না। আচ্ছা, কিছু যদি মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনারা ড্যাম চান না? না দেখেন, আমাকে এই তিন ফসলা জমি, এলে নদী দরকার, ড্যাম ডুম দিয়ে আমরা কী করব? ড্যাম হইলে এই নদীর ধারের মানুষগুলো ভিটা ছাড়া হইব, ড্যাম হইলে নদীর জল কমে যাইব, তখন তো প্যাটেও টান পড়ব। এর লেগেই আমরা বিডিও সাহেবের চিঠি দিছি, আমরা ড্যাম চাই না। দেখুন, তবু আমরা সরকারি কাজে এসেছি, সব যদি ঠিক থাকে তাহলে ড্যাম হবেই। তাইলে আমগো কি হইব? চিন্তা করবেন না, আজ আসি, দেখাই যাক না কি হয়। চলুন চলুন। শুনলেন তো ওরা কি চায়? শুনলাম। আচ্ছা, আপনি কোনো চেষ্টা করেননি? চেষ্টা তো করেছি, কিন্তু কত কি তো হলো না। আর তাছাড়া ওরা যা চায় তাতে কার কি এসে যায়? নমস্কার 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 নমস্কার। আপনার লগে একটু দেখা করতে এলাম, কিছু কথা ছিল। ইনি ভবেন বাবু, এখানকার বিরোধী নেতা। নমস্কার। আপনি তো মশাই কালকে ওখানে ছিলেন না? অগত গন্ডগোল করনের ইচ্ছা ছিল। ঠিক আছে, চিন্তা করবেন না, কিছু হবে না। ভালো, না হইলেই ভালো। তাই আমার কাছে কিন্তু খবর আছে, ওরা একটা বড় গন্ডগোল পাকাইনের চেষ্টা করতেছে ওই ওই প্রধান রেনিয়া। হ্যাঁ, অবশ্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমারও তো কিছু কিছু ক্ষমতা আছে। আমি কইতেছিলাম যে আপনার লগে কি আমার কিছু লোকজন দিয়ে রাখুন? না, লাগবে না। আচ্ছা, তাহলে আমি আসি। আসি সাহেব। নমস্কার। দেখলেন তো, সাধারণ মানুষের মধ্যে কিরম রাজনীতি ঢুকে গেছে। দেখলাম, ছোট্ট একটা গ্রাম,
এখানে উন্নয়নের কিছুই ঘটেনি, তবুও কিছু স্বার্থবাদী মানুষ কিরমভাবে এখানে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আগে দেখাই যাক না কিছু ঘটে কি না। চট করে কোনো বিপজ্জনক অ্যাকশন নেবেন না প্লিজ। দেখব, বাট আমি কিন্তু পরিস্থিতি অনুযায়ী কাজ করব বিডিও সাহেব। ঠিক আছে, অসুবিধে হলে জানাবেন। এই জোনটা রেখে এইখানে সয়েলটা টেস্ট করলে করে সলভ ব্যাপারগুলো কি দিবাকর বাবু? ও ম্যাডাম, সব কাজ ঠিকঠাক চলছে? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম বসো বসো। এইখানটা এই এরিয়াটাই আমাদের ধরা আছে, আর এই যে টোটাল এরিয়াটা আছে এটা এই এরিয়ার মধ্যেই পড়ছে। ম্যাডাম দেখুন, এরকমই মেজারমেন্টে বেরোলো তাই? আপনি এক্স্যাক্টলি তাই। বুঝতে পাচ্ছেন বিডিও সাহেব, এই নদীটা বাদ দিয়ে যে বাদবাকি অংশটা পড়ে রয়েছে তার থেকে অনেকটা জমি আমাদের দখল নিতে হচ্ছে এই এরিয়াটা। ঠিক আছে, আপনার কাজ করুন, আমি একটু বিডিও সাহেবের সাথে ঘুরে আসি। আসুন। এই এরিয়া থেকে এই পর্যন্ত আমাদের দখল নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুবাই, ও জুবাই, জুবাই নে চল। হ্যাঁ বাবু। আসি ম্যাডাম। ওকে, দেখা হবে তাহলে। জুবাইয়ের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে তো দেখা হয়েছে আগের দিন। ওই তো একটা ছাগল বাচ্চার পায়ে লেগেছিল, তো তখন মাটি লাগিয়ে বাচ্চাটাকে সারিয়ে তুললো। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। জুবাই খুব ভালো ছেলে, গ্রামের মানুষ ওকে ভীষণ ভালোবাসে, আর ওর উপর গ্রামের লোক একটা গুরু দায়িত্ব দিয়েছে। মানে? মানে প্রতিদিন এই গ্রামের প্রত্যেকটি মানুষকে ও নদী পারাপার করায়। কত দায়িত্ব ওর উপর। গ্রামের মানুষ 15 মিনিটের জন্য ওদের জীবন ওর হাতে সঁপে দেয়। কোনো অসুবিধে হলে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই। আসেন বাবু। নে নে, ধর ধর ধর, সাবধানে। ঠিক আছে। কিছুই তো হইল না প্রধান সাহেব। দেখো চিঠিখান তো দিছি, এখন দেখা যাক না কি হয়। কিন্তু এইভাবে চুপচাপ বইয়া থাকলে তো কিছুই হইব না। ঠিক কইছেন আনিস স্যার, আমাকেও কিছু একটা করতেই হইব। আহ শোন, এখন আমাকেও কিছুই করার নাই, মাথা ঠান্ডা রাখ। না না প্রধান সাহেব, আমরা এই বান্ধের কাম কিছুতেই করতে দিব না। কি কইতে আসুস তুই? ঠিক কইছিস, আমাকে ওই সংসার বাঁচাইতে, আমাকে প্যাট বাঁচাইতে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা লাঠি ধরুম, কিছুতেই ছাড়ুম না। ভাই আমি তো মাধব চল। If we need a construction on this particular area, we'll have to make sure that this puro ei puro jaga ta ke kintu clear korte hobe amaderke. Yes, and work must start as soon as possible. Ma'am, ei file ta ektu dekhben. Ha bolun. Yes, this is exactly the thing that I was talking about. Ha, ei map ta absolutely thik ache, kintu etake kintu amaderke email kore pathate hobe. Ha, eta duto copy korun ar copy-টাকে সেকেন্ড ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। ওকে। চল আগরা চল। এই কাম বন্ধ করে না পড়া। বন্ধ করেন কাম। কি হইল? কথা কানে যায় না? বন্ধ করেন কাম। মানা করতেছি না। এই কইতেছি না কাম বন্ধ করেন। আমাগো এইখানে কোনো কাম হইব না। আপনারা চলে যান। কিচ্ছু হইব না, চলে যান। দেখুন, আমাদের কাজে বাধা দেবেন না। যদি আপনাদের কোনো ক্ষোভ থাকে তাহলে পঞ্চায়েত প্রধানকে বলুন, বিডিওকে বলুন। হ্যাঁ কইছি কইছি, কোনো লাভ হয় নাই। আপনারা যদি ভালোই ভালো এইখান থেকে সইলা না যান তাহলে আমরা জোর কইরা কি করবেন? করুন দেখি। দেখবেন কি করুন দেখবেন। এই ভাইয়া বাঁচাও। আমি তরে কইয়া দিলাম সইরা যা, এখান থেকে সইরা যা। না যাবো না, যাবো না। তোমরা আমার কথা কাটছো, আমার কথা কাটছো। আজই না গো আটকাইবা, কাইলে আরো লুকাইবো।
এখানে ড্যাম হইব। আলি চাচা এইভাবে মারামারি কইরা কোনোদিন কোনো সমস্যার সমাধান হইব না আলি চাচা। আর হামিদ ভাই, তোমার কি মাথা খান খারাপ হয়ে গেছে? ওনারা আমাকে আমাকে গ্রামের মেহমান না, তোমরা কেন ওনাকে মারতে চাইতেছো? হ্যাঁ, কেন মারতে চাইতেছো? হা মারুম হরিন্দা, না না হরিন্দা না, এইভাবে কোনোদিন কোনো আন্দোলন হয় না, কোনোদিন কোনো আন্দোলন হয় না। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো আলি চাচা, আমাকে গ্রামের কোনো ক্ষতি হইব না, কোনোদিন কোনো ক্ষতি হইব না। আমার কথা কান শোনো, তোমরা বিশ্বাস হারাইও না, আর ওনাকেও কিছু কইও না। ফেলা দাও, ফেলা দাও এই অস্ত্র। চলো চলো চলো, তোমরা চলো আলি চাচা, চলো 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 হামিদ ভাই, চলো হরিন্দা, চলো চলো চলো, যাও যাও হরিন্দা যাও। আপনি এগো ক্ষমা কইরা দেন, আসলে এখানে বাঁধ হইলে আমাকে ভিটামাটি কিছু থাকবো না, আর ভিটামাটি না থাকলে আমাকে খাওয়ানোরও কিছু জুটবো না। এইসব ভাই ভাই এগো মাথা খান গেছে, এরা খারাপ মানুষ না, আপনাকেও কিছু হইব না, আমি কইলাম আপনাকেও কারো কিছু হইব না। ওগো ক্ষমা কইরা দেন, আমি চলো। কি যেন বলছিলাম? এই এরিয়াটার কথা। হ্যাঁ চলুন। স্রোতের টানে স্রোতের ভাঙন, স্রোতের টানে স্রোতের ভাঙন, ভেঙে ভেঙে পার জলে বোনা জলের সংসার। নদী রে তুই কাঁদবি কত আর, স্রোতের টানে স্রোতের ভাঙন, স্রোতের টানে স্রোতের ভাঙন, ভেঙে ভেঙে পার জলে বোনা জলের সংসার। নদী রে তুই কাঁদবি কত চোখের তোর এমনই জল, অনন্তকাল অসীম তল, ঝরো ঝরো অশ্রু চোখের তোর মনি জল, অনন্তকাল অসীমতল, ঝরো ঝরো অশ্রু ঝরে যায়। অন কি হইব আলি চাচা? কি যে হইব একমাত্র আল্লাহই জানেন। আমার তো মাথায় কিছুই আইতেছে না রে। রাইতের বেলায় যখন নিদ আসে তখন খোয়াব আসে, আর সেই খোয়াবে আমাগো নদী আসে, আমাগো সাধের অবন্তিপুর গেরাম আসে, আর যখন গেরাম আসে নদী আসে তখন নিদও আসে না আর খোয়াবও আসে না। কী জানাস তো, মাঝে মাঝে না আমার বড় ডর লাগে। ডর কেন আলি চাচা? আমরা তো আসছি তোমার লগে। পোলাপান লইয়া কোথায় যামু? আমাগো সব গেল চাচা, আমরা আমরা তো কেউর কোনো ক্ষতি করি নাই, আর সরকার থেকে আমাগো কিছু চাওনেরও নাই। প্রধানটা গিয়া কও না, শহরে গিয়ে একবার কথা কইতে, আর তোমরাও যাও। কিছু হইব না, আমাগো কথা কেউ শুনব না। আচ্ছা ওই
বাঁধ না কি কয়, ওটা কি গো? শুনল না? ওই সাহেব কইল জল আটকায় নাকি আলো তৈরি করব। তার মানে এখন আমরা সত্যি আলো পাবো? এখানে থাকতেই পারুম না, আর আলো বাঁচবার লাগি। আগে তো প্যাট ভিটা, তারপর তো আলো, কি চাষা? ঠিকই তো, এতগুলা সংসার ভাইসা যাইব, এতগুলা সংসার। আরে আমাগো তো সকাল থেকে সন্ধ্যা কাইতে যায় প্যাটের অন্ধকার ঘুচাইবার লাগা। আলো, আরে আলো দিয়ে আমরা করুক কিটা? আমরা সব ভাই কেমন স্বার্থপরের মতন কেবল নিজের কথা ভাবতেছি না, তোমরা সবাই একবার ভাববা দেখছ যে নদীটার কি হইব। ওই নদীটা আর চলনের পথে আটকা পড়ব, যদি আমরাও আমাগো জীবনের পথে কোথাও আটকায় পড়তাম, আমাগো জীবন কোথাও শেষ হয়ে যেত, আমাগোর মরণ আইলে কেমন কেমন হইব, কেমন লাগবো আমাগো ভাইবা দেখছ? ঠিক কইছস, ঠিকই কইছস জুয়াই। এই নদী, এই নদী তো আমাগো সব, অনদী তো সব। কিছু হইব না আলি চাষা, দেখো কিছু হইব না, কোনো কোনো ক্ষতি হইব না আমাগো গ্রামের, আমাগো গ্রাম একদম ঠিক থাকব, আমাগো ভিটা মাটি, আমাগো গাছপালা সবই আমাগো লগে থাকবে, দেখা লইও কি আলি চাচা থাকবো না? কও না তোমরা সবাই কও, সব আমাগো লগে থাকবো। আরে কও না থাকবো না, থাকুম দেখা লইও সব আমাগো লগে থাক। আসতে পারি? আসুন বসুন। হঠাৎ এই সময়? শুনলাম আজ খুব ঝামেলা হয়েছে, পুলিশও এসেছিল, ওরা আপনাকে মারতে গিয়েছিল? না সেরকম কিছুই হয়নি, সব ঠিক হয়ে গেছে। আমি হয়তো একটু বাড়াবাড়ি অনুরোধ করে ফেলছি, তবে আপনি পুলিশ প্রোটেকশন নিয়ে নিচ্ছেন না কেন? যদি কিছু একটা হয়ে যেত, আপনি চাইলে কোনো স্টেপও নিতে পারেন, আমি অবশ্য এর বেশি কিছু অনুরোধ করব না। না না তার কোনো প্রয়োজন নেই, আসলে আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। যে হাত দিয়ে ওরা মাছ ধরে, জাল বনে, ধান কাটে, বৈঠা টানে, সে হাতে আমি চাই না বন্দুক তুলে দিতে, চাই না আর একটা জঙ্গলমহল তৈরি হোক। আপনি ঠিকই বলছেন, ওরা তো আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিতে চায় না, বরং আমরাই ওদের সব কিছু কেড়ে নিতে চাই, আর এই সুযোগটা নিয়ে আমরা ওদের হাতে তুলে দিই বন্দুক, ওদের নামটা পর্যন্ত আমরা নিয়ে নিতে চাই, তারপর নতুন নামে পরিচিত করাতে চাই, কখনো সন্ত্রাসবাদী কখনো অমুকবাদী, নিজেদের ইচ্ছে মতো। ঠিক বলেছেন, আমি চাই না ওদের আন্দোলনটা একটা হিংসার আকার নিক। চা খাবেন? না আজ থাক, অনেক রাত হয়ে গেল, সংবাদ মাধ্যম থেকে এসেছিল, আপনার খোঁজ করছিল। সংবাদ মাধ্যম কিভাবে যে জানতে পারলো কে জানে, তবে আপনি কিন্তু একটু অন্যভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবেন। আজ চলি। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের এখানে কোন একটা নিউজ চ্যানেল থেকে একটা রিপোর্টার এসেছিল, তুমি এই ব্যাপারে কিছু জানো? ও ওটা তুমি বলেছিলে না ওখানে কি একটা প্রবলেম হয়েছে, তাই তাই তুমি পাঠালে। হ্যাঁ আর এতে এত রিয়্যাক্ট করার কি আছে, এটা তো একটা নিউজ। আমি তোমার সাথে আমার ফিলিংস শেয়ার করলাম আর তুমি সেটাকে নিউজ করে দিলে, উফ রিডিকুলাস। শোনো আত্রি, সব পণ্য সব বিক্রি হয় বুঝলে, আরে এত ইমোশনাল হলে চলে না, বি প্র্যাকটিক্যাল ডার্লিং। হ্যালো হ্যালো হ্যালো,
এটাও ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সয়েল টেস্টটা এখনই করব, কারণ সয়েল টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসেন 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 আসেন, এই তো এনারা আছেন, এনাকে জিগান। কি ব্যাপার? শুনলাম কালকে নাকি আপনাদের উপর কিছু লোক চড়াও হয়েছিল, আপনি কিন্তু তাদের আইডেন্টিফাই করবেন ম্যাডাম। আচ্ছা আপনারে কত কইরা কইলাম যে একটু সাবধানে থাকবেন। আরে এগো কোনো বিশ্বাস আছে এরা কখন কি কইরা বসে? ঠিক আছে পুলিশ বাবু, আমি আপনারে কইয়া দেব কেটা কেটা ছিল। না ঠিক আছে, এখানে সেরকম কিছু হয় না। আর আপনাদের কে বললো? আপনাদেরই মধ্যে ওই সাম দিবাকর চ্যাটার্জি। দিবাকর বাবু, আপনি ফোনটা করেছিলেন? সরি অফিসার, আমাদের এখানে সেরকম কিছুই হয়নি, আমাদের কোনো অভিযোগ নেই। পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় তাই আপনার সিকিউরিটির জন্য? না সেরকম কিছুই হয়নি। আপনার সিকিউরিটির জন্য আমরা তাহলে কয়েকজনকে পোস্ট করে যাচ্ছি। না অফিসার, তার কোনো প্রয়োজন নেই। আরে আপনি ভুল করতেছেন ম্যাডাম। আমি যা করছি ঠিক করছি। ভবেন বাবু, আমাকে আমার কাজটা করতে দিন। ওকে ম্যাডাম, এই চলো। জাল লাগি করি সরি সেই কইছো তো ম্যাডাম। আসলে ওরা তখন বুঝতে পারছেন, ওরা মানুষ দিবকর বাবু। যদি আপনারও পিঠ থেকে যেত দেওয়ালে তাহলে আপনিও প্রতিবাদ করতেন, তাই নয় কি? আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটাই করা উচিত। আমরা এখন অবন্তিপুরের বিডিও সাহেবের সামনে দাঁড়িয়ে আছি। প্রথমেই জানতে চাইব অবন্তিপুরে ড্যাম হওয়া নিয়ে যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল সে সম্পর্কে আপনার কি মতামত? না না, এটাকে রাজনৈতিক দ্বন্দ্ব বলবেন না, একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বটে ওই ড্যামটাকে তৈরি করা নিয়ে, তবে সেটাকে রাজনৈতিক রং দেওয়াটা ঠিক হবে না। আপনারা তো ড্যামের বিরোধিতা করছেন, মানে সরকারের বিরোধিতা। পঞ্চায়েতটা আপনাদের কিন্তু সরকার তো অপোজিশনে, আপনার মনে হয় না যে এটাতে একটা প্রবল সমস্যার সম্মুখীন হতে পারে? হ্যাঁ সমস্যা তো আছেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই ড্যাম হইলে অবন্তিপুরের সমূহ ক্ষতি হইব, এইটাই আমরা অকলরে বুঝাইতে চাই। প্রধান ওই প্রধান এগো যা বুঝাইতেছে এরা তাই বুঝতেছে, না হইলে সরকারি কামে কেউ বাধা দেয়? কিছু মানুষ এটা নিয়ে রাজনীতির রং চড়াতে চাইছেন, তাই আমরা মানুষকে অনুরোধ করব যে আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন। পঞ্চায়েতের তরফ থেকে আমরা লিখিত আবেদন করছি যেন এইখানে ড্যাম না হয়, এখন দেখা যাক সরকার কি করে। ড্যাম হইতে দিমু না, মারুম না তো মরুম, দিমু না ড্যাম হইতে। আরে সরকারি কাজে বাধা দিতেছে, আরে বল দাঁড়া এইটা বোঝে না যে সরকারি কাজে বাধা দিলে জেল পর্যন্ত হইতে পারে, বুঝলেন নি? এখানে পাও দেন, এখানে পাও দেন, এই দেখে কাদা লাগবো, আসেন সাবধানে বসি। হ্যাঁ বসেন না। দিদিমণি আমাগো গ্রামে আজ পুলিশ আইছিল না? তোমায় কে বললো? আসলে এখানে আমাগো কোনো কথাই অজানা থাকে না। আপনি খুব ভালো মানুষ দিদিমণি। হ্যাঁ দিদিমণি, আজকাল মানুষ মানুষের কথাই ভাবে না, তাই এই নদী নালা গাছপালা মাটি এগো কথা কারা ভাববো কন? আপনি সত্যিই খুব ভালো মানুষ দিদিমণি। চুপ
শোনেন ওই জলের শব্দটা, শোনেন শোনেন, শুনতে পারতেছেন না? না তো। আসলে এইগুলো আমি একটু মন দিয়ে শুনতে হয়, নাইলে শুনতে পাওয়া যায় না। আচ্ছা দিদিমণি, আমাকে মানুষগুলো যেমন প্রাণ আছে ঠিক তেমন গাছপালা নদী মাটি এগো তো প্রাণ আছে, মানুষ কেন তা বুঝতে পারে না? হ দিদিমণি, কেন তা বুঝতে পারে না মানুষ? দেখো জুবাই, সবকিছুরই দরকার আছে। হ দিদিমণি, আমি তো সেই কথাটাই কইতাছি, সব কিছুর দরকার আছে, নদীর দরকার আছে, গাছপালা সব কিছুর দরকার আছে। ওসব কথা থাক জুবাই, আমাকে একটা কথা বলো, তুমি তুমি আমাকে নৌকা চড়াবে কিনা? আপনি আমার নৌকায় চড়বেন? নিশ্চয়ই চড়াবো দিদিমণি। কবে নিয়ে যাবে বলো? আপনি যাবে কইবেন? আচ্ছা এখানে দেখার কি কি জায়গা আছে আমি সব দেখব। এখানে দিদিমণি দেখুন অনেক জায়গা আছে, আপনি যদি সব দেখতে চান আপনার তো অনেক সময় লাগবে দিদিমণি। তাই সে লাগুক গিয়ে, কিন্তু আমি সব দেখতে চাই, কবে যাবে বলো? কইলাম না, আপনি যাবে কইবেন। কাল কালকে আমার কাজ আছে, তাহলে পরশু? হ্যাঁ আপনি যা কইবেন। প্রধান সাহেব, প্রধান সাহেব, কি হয়েছে হরেন? শহর থেকে লোক আইছে আপনারে ডাকতেছে। ঠিক আছে জান আমারে। নমস্কার, আমি অনিমেষ রায়, আমার সঙ্গে সঞ্জয় মণ্ডল, প্রদীপ দে এরাও আছেন। আমরা ওই গ্রামে ড্যাম হলে ব্যারেজ হলে কী ধরনের ক্ষতি হতে পারে তাই নিয়ে কাজ করি। বিডিও সাহেব আপনার কথা বলেছিলেন, সেই জন্যে আমি এসেছি। হ শুনছি আমরা আপনারা এই কাম করতে আইছেন, এখন আমরা যতটুক জানি এইটা মানুষের আমরা ভালো করে বুঝাইছি, ড্যাম হলে কী ক্ষতি হইতে পারে। আসলে কি জানেন, একটা ড্যাম হলে হয়তো আপাত দৃষ্টিতে কিছু উন্নয়ন হয়, কিছু লোকের লাভও হয়, কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি। মাটি ড্রাই হয়ে যাবে, তারপর ধরুন এলাকা জুড়ে কাজ হবে, জমি নষ্ট হবে, জমির ক্ষতি হবে, আমাদের ওদের বোঝাতে হবে। আপনি একজন ওদের সবাইকে ডাকুন, আমাদের একটা প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, আর আপনাকেই তার দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন এটা করেন, আমরা তো আসি। ঠিক আছে এখন তাহলে চলি, আমি ওদের সঙ্গে দেখা করে যাব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সব রকম সাহায্য আপনাকে করব। চলি এসো, তোমরা এসো। আচ্ছা এই গ্রামে যে ড্যাম বানানো হবে এটা নিয়ে তোমার কি মনে হয় জুবাই, তোমার কি মনে হয়? এই গ্রামে কিছু হইব না, দেখবেন এই নদী বাড়ির গাছপালার কিছু হইব না। আত্রেই অবন্তিপুরে ড্যামের ইনিশিয়াল ওয়ার্ক নিয়ে এসেছিল ইআই এর পক্ষ থেকে, কিন্তু অবন্তিপুরে ঢোকার সাথে সাথেই প্রবল জনরোষের সম্মুখে পড়তে হয় আত্রেইকে, সে ব্যাপারে আমরা আত্রেই থেকে কিছু। না না, জনরোষ বা বিক্ষোভ বলাটা খুব ভুল হবে, অ্যাট লিস্ট আমাদের সাথে সেরকম কিছুই ঘটেনি। কিন্তু শোনা যাচ্ছে যে আপনারা গ্রামে ঢোকার পর কিছু মানুষ নাকি আপনাদের ওপর চড়াও হয়েছিল। না এটাকে চড়াও বা বিক্ষোভ বলা যাবে না, কারণ ওরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কথা বলতে এসেছিল। তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, এখানে ড্যাম হলে আমাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে, হয়তো কিছু লোকের উপকার হবে, কিছু লোকের ভালো হবে, কিন্তু গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে, এখানকার লোকেরা এই জায়গা ছেড়ে চলে যাবে, আমাদের জমি, যে উর্বর জমি যেখান থেকে আমাদের এত পেট চলে, সেই উর্বর জমি অনুর্বর হয়ে যাবে। সুতরাং আমাদের একটা প্রতিরোধ আন্দোলন তৈরি করা দরকার, আমাদের সবাইকার রুখে দাঁড়ানো দরকার, তার জন্যে তোমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে একসঙ্গে। পঞ্চায়েত কইতেছে ড্যাম হইব, আবার কইতেছে ড্যাম হইব না,
কি যে হইব একমাত্র আল্লাহই জানে। আমরা কথা বললাম অবন্তিপুরের মানুষের সঙ্গে, এখানে মানুষের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু লোক ভাবছেন যে ড্যাম হলে উন্নয়ন হবে, গ্রামের ভালো হবে। আবার কিছু লোক ভাবছেন যে ড্যাম হলে তারা ভিটে মাটি ছাড়া হবে। এখন সবাই সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বসে আছেন। দেখা যাক সরকার অবন্তিপুরের মানুষের জন্য কী সিদ্ধান্ত নেন। ক্যামেরায় সুরাজ বৈরাগীর সঙ্গে আমি সাথী, সাভানা নিউজ সব সময় সবার সাথে। আচ্ছা একদম, কিন্তু আমার এই দিকে যে কনস্ট্রাকশনটা সেটা কিন্তু একদম ঠিক না। ম্যাডাম ম্যাডাম, এই যে বিলটা দেখি এত হাই কেন? ম্যাডাম আমি তাহলে একবার রিচেক করব। ইউ মাস্ট রিচেক এন্ড আই থিংক ইউ মাস্ট ডু ইট ইমিডিয়েটলি। নমস্কার, আমি অনিমেষ। নমস্কার, আমি আত্রেয়ী। তা আপনাকে তো কখনো এখানে আগে দেখিনি। আমি সম্প্রতি এসেছি। আপনি ইয়াইয়ে থেকে তো? তা আপনি এখানে মানে? আমি আমাকে আপনি নদী বাঁচাও, গ্রাম বাঁচাও, পরিবেশ বাঁচাও, যা খুশি তাই বলতে পারেন। তা আমার সাথে আপনার কি প্রয়োজন? বলছিলাম কি যে আমাদের সব রকম উন্নয়ন প্রয়োজন। আমি উন্নয়ন চাই, কিন্তু সঙ্গে সঙ্গে পরিবেশটাকে বাঁচানোর দায়িত্ব তো আমাদেরই, তাই না? দেখুন, আমাকে এখানে সরকার থেকে পাঠিয়েছে, সুতরাং আমার যা কাজ সেটা তো আমাকে করতেই হবে। জানি আপনি আপনার কাজ করতে এসেছেন, আপনার কাজ করবেন। শুধু চোখ বন্ধ করে নিজের মনের কাছে একবার প্রশ্ন করবেন, একটা বিশেষ শ্রেণীর স্বার্থের জন্যে যে উন্নয়ন, তা অন্য শ্রেণীকে নষ্ট করে দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে তারা। ভাববেন না এটা আমার স্বার্থে আপনাকে ভাবতে বলছি। আমি শুধু বলছি যে দেখবেন কাজটা যেন অনেস্ট ওয়েতে হয়। অনেস্ট ওয়ে মানে? দেখুন, আন্দোলনের স্বার্থে আমায় অনেক জায়গায় যেতে হচ্ছে, অনেক সত্যের মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় দেখেছি অনেক নেগেটিভ সাইড উঠে আসে, আর বিশেষ কারো স্বার্থে সেই নেগেটিভটাকেই পজিটিভ করে দেখানো হয়। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন প্লিজ। নিশ্চয়ই, সে কথাটা মনে রাখবো অনিমেষবাবু। হ্যাঁ, আরেকটা কথা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই আমার কার্ড। আবার দেখা হবে, নমস্কার। নমস্কার। লিসেন, আমি তাহলে বিলটা রিচেক করছি। হ্যাঁ, কি নিয়ে কথা বলছিলাম? হ্যাঁ ম্যাডাম, আমি বিলটা রিচেক করে আসছি। না, এটাকে চেঞ্জ করতেই হবে। তখন অবন্তিপুরের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। একদিকে চলছিল ড্যামকে ঘিরে নোংরা রাজনীতি, আবার অন্যদিকে অসহায় মানুষগুলোর আবেগ অনুভূতিগুলোকে পণ্য করে বেড়ে উঠেছিল মিডিয়ার ব্যবসা। আরেক দিক থেকে আমার উপরে আসছিল সরকারি চাপ আর টাকার প্রলোভন, কিন্তু জুবাই ছিল এই সব কিছুর বাইরে। ও রাজনীতি বোঝে না, ও একটা জিনিসই বোঝে, সেটা হলো যন্ত্রণা, সেটা নদীরই হোক কিংবা মানুষের। আর এই যন্ত্রণাগুলোকে প্রথম চিনতে পেরেছিলাম সেদিন। হারা
পথে খোঁজ কার তুমি সারাটা জীবন, পথ হারাম ঘুরে ফিরে একই ঘরে তুমি সারাটা জীবন, পথ হারাম পথে পথে খোঁজ কার তুমি সারাটা জীবন, সারাটা জীবন। দিদিমণি, আমাকে খাবার খাইতে খুব কষ্ট হয়েছিল না? না না, একদম না। সে আমি জানি। আচ্ছা জুবাই, এনার হাজবেন্ড মানে মানে এনার স্বামী, এনার স্বামীর কি হয়েছিল? সুভাষ কাকা, আসলে দিদিমণি, সুভাষ কাকা কাম খোঁজনে লাগিয়া শহরে গেছিল, সেই থেকে ফিরে আসে নাই, নিখোঁজ হইয়া গেছিল। আসলে দিদিমণি, আমাগো গ্রামে খুব ভালো ফসল হয়, কিন্তু ওই বর্গাদারি কইরা মহাজনকে দেনা শোধ করা যায় না, তাই আমাগো গ্রামের অনেক লোক গ্রাম সাইডা চলে যায়, অনেকে বাড়ি ঘর দুয়ার সাইডা পলায় যায়, মুইটা যায়। মানে মানে সুইসাইড? আচ্ছা জুবাই, এনাদের চলে কেমন করে? আর চলে, কখনো খাউন পায়, কখনো পায় না, আর আমি যা পাই এনাগুলো ভাগ করে লই। সারেন দিদিমণি ওই সব কথা, আপনি কন আমাকে ঘর বাড়ি আপনার কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। আমি জানতাম আপনি খুব ভালো দিদিমণি। পথে পথে খোঁজ কার তুমি সারাটা জীবন, সারাটা জীবন। দিদিমণিরে লইয়া কই গেছিলি? চাচা, দিদিমণিরে আমাকে গ্রাম ঘুরাই দেখাইছি, শুধু আমাকে গ্রামই না গো চাচা, আশপাশে সব গ্রাম ঘুরাই দেখাইছি। দিদিমণির আমাকে সবাইরে খুব ভালো লাগছে, সত্যি চাচা, দিদিমণি খুব ভালো মানুষ চাচা,
সত্যি গো, দিদিমণি খুব ভালো মানুষ। ভালো মানুষ, এই ভালো মানুষই লইয়া বান্ধ হওনকে বন্ধ হইব? চাচা, দিদিমণিরা তো এখানে কাম করতে আইছে, তোমার বিশ্বাস নেই চাচা? বিশ্বাস? মরণের সময় তোর বাপ মায়ের কথা দিছিলাম যে তরে আমি নিজের সাওয়ালের মতো মানুষ করুম, করলাম তো। ভাই, তুই আমার ভীষণ আপন, ভীষণ কাছের, কিন্তু তরে একটা কথা কই জুবাই, বিশ্বাসই সব কিছু নয়। দিদিমণি, দিদিমণি, তোমার খাবারটা রাইখা দিছি। আমি আজ খাবো না মালতি, আমার একদম ইচ্ছে করছে না। আর আমার মনে হয় তুমি যদি চাও খাবারটা তুলেও দিতে পারো। আরেকটা কথা মালতি, কাল থেকে আমার জন্য আর জল ফোটাতে হবে না। আচ্ছা, সয়েল স্যাম্পলগুলো টেস্টিং এর জন্য পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আই হোপ দু একদিনের মধ্যে রিপোর্টটা চলে আসবে। তুমি দেখো যেন দু একদিনের মধ্যেই জিনিসটা হয়। ওকে ম্যাডাম। ওকে ম্যাডাম, আমি একটু আসছি ওই সাইডটা দেখে। হ্যালো, আমি বলছি, ব্যস্ত আছো? হ্যাঁ হ্যাঁ বলো। ব্যস্ত আছো, কথা বলা যাবে? হ্যাঁ বলো বলো। আসলে কোনো কিছু ভালো লাগছে না। কি হলো আবার? না মানে কাল আমি একটা, হ্যাঁ এক মিনিট এক মিনিট, আমি একটু পরে তোমাকে ফোন করছি। হ্যালো, একটা ইম্পর্টেন্ট কল ঢুকছে, একটু পরে। ওটা নোট করুন। সরি সরি সরি। তা আপনার গো সার্ভের কাম কতদূর চলছে? কাজ অনেকটা এগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর সব ঠিকঠাক আছে তো? দেখুন আপাতত সব ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তবে দেখা যাক। আপনারে একটা কথা বুঝাই দিই, আসেন আসেন। আরে আসেন না মশাই, আপনারে সব কিছু একটু বুঝাইয়া কনের দরকার আছে। আরও আসেন আসেন, ওরা যাতে না দেখে সাতাতলে চলে আসেন, সাতাতলে। হ্যাঁ এইবারে মন দিয়া শোনেন, আপনাগুলো গিয়ে একটা ভালো অফার আছে। সার্ভে হয়ে যাওয়ার পরে আপনারা তো বাজেট করবেন, করবেন না? মানে এই ড্যাম করতে কত টাকা লাগবো ঠাকুর, এটা ডাবল করে দিবেন, বাড়াই দিবেন আর কি। এত চিন্তা করণের কিছু নাই, আপনাকেও টাকাও রাখুম। হ্যাঁ বুঝলেন নি, এই যে
স্যাংশন করানোর দায়িত্ব তো আমার, সব তো আমারই। আপনি বাজেট দিবেন, আমি পাস করাই দিব, ব্যাস। কিন্তু ভবেনবাবু, ম্যাডাম? আরে রাখেন মশাই আপনার ম্যাডাম, ম্যাডামরে দিয়ে কী হইব? ম্যাডাম রাজি হইলে ভালো, ম্যাডাম রাজি না হইলে আরেক ম্যাডাম আইব। ও আরেকখান কথা, আরেকখান কথা, এনান এমএলএ সিটি, জনগণের সমর্থন আছে এতে, বুঝলেন নি? ওই পঞ্চায়েত প্রধানের কোনো প্রয়োজন নাই এখানে, কি বুঝলেন? বুঝলাম। তাইলে আমি এখন আসি। আসুন, কথাখান মাথায় রাখবেন, আপনারও আমারও। আসি। ঠিক আছে, তাহলে সবকটা রিপোর্ট আপনি আমাকে জমা দিচ্ছেন? ওকে ম্যাম, আমি একবার দেখতে চাই। ঠিক আছে। আর কোনো প্রবলেম নেই তো? এমনি সব ঠিকই আছে, কিন্তু সয়েল নিয়ে একটু প্রবলেম আছে। ম্যাডাম, এতে আপনার কাজ আটকাবে না, আপনি এত চিন্তা করবেন না প্লিজ। সেটা হয় না দিবাকর বাবু, আমি পারফেক্ট রিপোর্ট পাঠাতে চাই। ওসব কথা থাক, আপনি দিন, আমি দেখছি। ম্যাডাম, এটা এমএলএর চিঠি। এমএলএ বাবু বললেন যে এখানে কাজ করতে তেমন কোনো প্রবলেম হবে না, আর যেসব মানুষদের ক্ষতি হবে তাদের তো উনি ক্ষতিপূরণ দিচ্ছেন। এসব কথা আপনাকে কে বলল? ভবেনবাবু। আর ম্যাডাম, ভবেনবাবু এটাও বললেন যে উনি যদি আপনাকে কিছু, মানে বুঝতেই তো পারছেন আমাদের সবারই তো একটা ঘর সংসার আছে, তাই না? ঠিক আছে, আপনারা আসুন, আমি দেখছি। ওকে ম্যাম, ওকে ম্যাম। হ্যালো, হ্যাঁ আমি বলছি, আমি আপনার সাথে কালকে একটু দেখা করতে পারি? ওকে। নমস্কার। আপনি এসেছেন? হ্যাঁ, বলুন কেন ডেকেছেন। আমার ভাবতে অবাক লাগছে যে গ্রামের অধিকাংশ মানুষের মত নেই, পঞ্চায়েতের মত নেই, সেখানে এমএলএর এই চিঠি। এটাই তো হয় আত্রেয়ী, আপনাকে আমি অনেস্টির কথা বলেছিলাম না, এখানে অনেস্টি খুব কম, যে যার নিজের স্বার্থ বোঝে। এইটুকু একটা গ্রাম হলে কী হবে, এখানে পলিটিক্স অনেক বড়, এদের হাত অনেক উঁচুতে। আমরা এক একজন দাবার এক একটা চাল, ওরা সিদ্ধান্ত নেয় আমাদের জীবন কিভাবে চলবে। আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের মতো আন্দোলন চালিয়ে যান। আমি একটা ফল্ট পেয়েছি, আর সেটাকে অস্ত্রের মতো ব্যবহার করে কিভাবে বাজিমাত করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। কি বলছেন? সয়েল, ওরা অবশ্য বলছে আটকাবে না, হয়ে যাবে, কিন্তু আমি হতে দেব না। ধন্যবাদ আত্রেয়ী, এদের কথা ভাবার জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার রিপোর্ট নেগেটিভ হবে, আর আপনাদের পজিটিভ। আমি সরকারি পদে থাকি বা না থাকি সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু আমার এই রিপোর্ট, এই অবন্তিপুরে কোনো ড্যাম হতে দেবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলি। Thank you.
মর্নিং সবাই। মর্নিং মর্নিং ম্যাম। আমার আপনাদের সবার সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। বলুন। তাহলে অবন্তিপুরের এই ফাইলটাকে আমি এখানেই ক্লোজ করছি। আশা করি আপনারা সবাই আমাকে সমর্থন করবেন। ইয়েস ম্যাম। আমি যা করেছি ঠিক করেছি, আপনারা সবাই সমর্থন করবেন, ওকে? ইয়েস ম্যাম। আপনি বরঞ্চ ফিরে যাওয়ার বন্দোবস্ত করুন। ওকে ম্যাম। আর দিবাকর বাবু। ইয়েস ম্যাম। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের সকলকেই ঘর সংসারের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়, কিন্তু টাকা পয়সাটা শেষ কথা নয়। আপনি এতগুলো মানুষের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছেন, এটা আপনার জন্য অনেক নয় কি? ইয়েস ম্যাম, আমি এটা মনে রাখব। আর ম্যাডাম, আমি নিজে গিয়ে এই গ্রামের সবাইকে ইন্ডিভিজুয়ালি খবরটা দেব। হ্যাঁ ম্যাডাম, আপনার লাগেজগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। না ঠিক আছে, আমি এখানে সবার সাথে নিজের মতো করে একদিন থাকব। আপনারা বরঞ্চ ফিরে যান। আপনার কোনো প্রবলেম হবে না তো ম্যাম? না না, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব খারাপ লাগছিল যে অবন্তিপুরকে ছেড়ে আমাকে ফিরে আসতে হবে, আমার যে কাজ শেষ। পাশাপাশি এটা ভেবে ভালো লাগছে যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি অবন্তিপুরকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। এই অবন্তিপুরকে খুব মিস করব, এই মানুষগুলোই আমাকে শিখিয়েছে তথাকথিত সম্পর্কের বাইরেও সম্পর্ক থাকে, যেমন জুবাইয়ের সাথে নদীর সম্পর্ক, আমার সাথে জুবাইয়ের সম্পর্ক। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি অবন্তিপুরের মানুষের জন্য যা করলেন। আসলে কি জানেন বিডিও সাহেব, এখানে এসে এদের সাথে কাছ থেকে মিশে কোথায় যেন এরা কাছের মানুষ হয়ে গেছে। আমি কখনোই চাইনি যে এখানে ড্যাম হোক। কি দরকার এদের কাছ থেকে এদের ক্ষেত, নদী, মাঠ, জঙ্গল কেড়ে নেওয়ার? আমরা তো ভাবি উন্নয়ন মানে বড় বড় শিল্প, বড় বড় ড্যাম, প্রজেক্ট, রাস্তাঘাট নির্মাণ। আমাদের এই কৃষি প্রধান দেশে আমার মাঝে মাঝে মনে হয় এরকম তথাকথিত উন্নয়ন চলতে থাকলে এমন একটা দিন আসবে যখন আমাদের ওই ধান গম আমদানি করতে হবে, অথবা কৃত্রিম উপায় কারখানায় তৈরি করতে হবে। যাই হোক, আপনার মতো মানুষের সাথে পরিচয় হয়ে আমার দারুণ লাগলো। আর আপনাদের এই অবন্তিপুর আমি ভীষণ মিস করব। আসবেন আবার সুযোগ পেলে। আমার তো ইচ্ছে রিটায়ারমেন্টের পর এখানেই থেকে যাব, এইসব মানুষগুলোর মাঝে, এরাই তো আমার নিজের পরিবার। আপনার ফ্যামিলি এখানেই থাকে? ফ্যামিলি ছেলে বাইরে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর স্ত্রী তো আগেই চলে গেছেন পৃথিবী ছেড়ে। ছেলে মাঝে মাঝে ফোন করে, তবে খুব অনিয়মিতভাবে দেখা হয়। যাই হোক, আপনি তো শহরে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হবেন, দেখবেন কেউ আবার আপনাকে অমুকবাদী বলে ছাপ্পানা মেরে দেয়। মাধব কা আমগো গ্রাম বিপদ মুক্ত হইয়া গেল। কা আলি সাসা। দিদিমণি, শুনলাম আপনি চলে যেতেছেন, তাই আইলাম। দেখেন আপনি আমাকে লেগে যা করছেন, আল্লাহ আপনার ভালো করব। মাথা গরম কইরা আমরা আপনারে কত অকথা কুকথা কয়ে ফেলেছি। না না, ওই সময় আপনাদের মানসিক অবস্থা যা ছিল সেই অবস্থাতে তো ওটাই স্বাভাবিক, আমি কিছুই মনে করিনি। সত্য কথা কইতে কি, আমাকে ভুলটা কোথায় জানেন, আমরা মানুষ চিনতে ভুল করছি। আসলে আসলে আমি কিন্তু কিছুই করিনি আপনাদের জন্য, যেটা উচিত মনে করেছি সেটাই করেছি, আর তাতে হয়তো আপনাদের ভালোই হয়েছে। আপনারা ভালো থাকবেন,
তবে একটা কথা, এই অবন্তিপুর গ্রাম আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমরা আমরাও তো আপনারে ভুলুম না দিদিমণি। আইবেন আইবেন, যখন সময় সুযোগ পাইবেন আমাকে গ্রামে আইবেন আইবেন। কিন্তু আইবেন আসি। থাক থাক থাক, চিরায়ুষ্মতী হও। থাক মা থাক। আজ তোমার লেগাই এই গ্রামের এতগুলো মানুষের জীবন বাঁচা গেল। তোমারই উপকার আমরা কোনো দিন ভুলুম না মা। এই শাড়ি খান তুমি পইরো, আমগো গ্রামের হকলের তরফ থেকে এইটা তোমার উপহার। আবার আসো মা, আসবা তো। কোন দিদিমণি, তুমি খুশি তো? হ্যাঁ দিদিমণি, খুব খুশি। তোমার আলী বাবা, হামিদুর চাচা, তারা সবাই খুব খুশি না? হ্যাঁ দিদিমণি, খুব খুশি। আর হইব না, কইছিলাম যে এটা হইব না, দেখলেন হয় নাই। জানেন দিদিমণি, ছোটবেলা থেকে আমারে সকলে সাইডে চলে গেছে, আমার বাবা মা ওই ওপরে চলে গেছে। তারপর একদিন ওই তুলিটাও আমার সাইডে চলে গেছে। তাই দিদিমণি, আমার খুব ভয় হইতাছিল যে ওই নদীটা আবার আমার উপর রাগ কইরা কোনোদিন চইলে না যায় আমার সাইডে। তোমার নদী তোমাকে কোনো দিনও ছেড়ে যাবে না। জানি জানি দিদিমণি, এই নদী আমার কোনো দিন ছেড়ে যাইব না। এই নদী আমার বাপ মায়ের মতো। হ্যাঁ, তুমি বলেছিলে, তুমি বলেছিলে যে তোমার নদী কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। আসলে আসলে তোমার উপর এই নদীর বিশ্বাস আছে জুবাই। কাল তো আমি চলে যাব, আমি কাল আমি চলে যাব। দিদিমণি, আপনিও সিলে যাবেন? আমার কাজ তো শেষ হয়ে গেছে জুবাই, আমাকে তো যেতে হবেই। দিদিমণি, আমাকে কথা মনে রাখবেন। হ্যাঁ, তোমাদের ভুলতে পারি?
কাল সকালে নদীর ঘাটে নৌকা নিয়ে থেকো তুমি, আমি তোমার নৌকাতেই যাব। কেমন? নিশ্চয় দিদিমণি, দেখবেন আমি ঠিক সময় চলে আসুন। হ ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম চাইতেছেন তাইলে? হ্যাঁ, ভালো কথা না, মানে যাই হোক ভালো থাকনের চেষ্টা করবে। আপনি তো ড্যামটা হইতে দিতেছিলেন না, তা আপনার জায়গায় যে আইব সে করবো। হবেন বাবু, আমার চাকরিটা থাকুক বা না থাকুক সেটা অনেক পরের ব্যাপার, কারণ আমার এই চাকরিটা করার আর কোনো ইচ্ছে নেই। আপনাদের এই অবন্তিপুর আমাকে অনেক পাল্টে দিয়েছে। তবে হ্যাঁ, এই গ্রামের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি আবার আসব। আর এই গ্রামের মতো অনেক গ্রাম আছে, তাদের অনেক অসুবিধে, তাদের পাশে এখন থেকে থাকবার চেষ্টা করব। ধন্যবাদ, তাহলে আজ আসি? আসেন গিয়া, যাও নাই, আসেন আসেন। সাবধান, সাবধানে নামিন কিন্তু। আসেন আসেন, আস্তে আস্তে। এই হামিদুল, হ্যাঁ লইয়া যা, দিদিমণি রে সাবধানে লইয়া যা, যা। আসেন দিদিমণি, আসেন আসেন গিয়া দিদি, সাবধানে সাবধানে, হ্যাঁ সাবধানে ওঠেন, দেখবেন এই গলের উপরে পাও দেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গলের উপরে পাও দেন। হ্যাঁ নমস্কার দিদি। আমি ভাবতেছিলাম ওই দিদিমণি যদি আবার কোনো ফন্দি আটে তখন তো আবার বিপদে পড়ু। ফন্দি? কিছু চিন্তা করবেন না ভবেন বাবু, সেরকম হলে চাকরিটাই থাকবে না। সে আমি জানি, আপনি যখন আসেন তখন। আত্রেই, কিছু বলবে? না, বলছিলাম যা হয়েছে তা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করলে হয় না? না যায় না, যা হয়েছে ভালো হয়েছে, আর তাছাড়া তোমার কাছে সবই পণ্য, সবই বিক্রি হয়, যেমন ভালোবাসা, ইমোশনস, সব। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো তো? সরি, আই এম সরি। আচ্ছা দেখো, অবন্তিপুরের পরিস্থিতিটা তুলে ধরে আমি তো ভালোই করেছি,
এতে তো লড়াইটা আরো স্ট্রং হয়েছে। তুমি এটা কেন বোঝার চেষ্টা করছো না? সরি জ্যাক, আমি তো সত্যি বুঝতে পারিনি। সত্যি তো, তুমি তো অবন্তিপুরের সিচুয়েশনটাকে তুলে ধরেছো, আর আজ আমি এই চ্যানেলে এসেছি তোমার জন্য। আজ তোমার এই চ্যানেলে হাই টিআরপি, অবন্তিপুরে রাত্রে মানে পণ্য তোমার চ্যানেলে। আপনি আমাদের অবন্তিপুরের জন্য অনেক কিছু করেছেন, তাই আমি আজ নিজে এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। আচ্ছা, আপনি যা করেন তা সব ঠিক, তাই না? আপনি কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন? সংবাদ মাধ্যমে আপনি নিজের ইচ্ছা মতো বললেন, আপনি একজন রেসপন্সিবল অফিসার, সরকার আপনাকে পাঠিয়েছেন, আর আপনি কিনা সরকারের বিরোধিতা করছেন? আপনার কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে বলে এই সিদ্ধান্তটা নিয়েছি স্যার। ওখানকার মানুষ অত্যন্ত কষ্টে আছে। আপনি কে সিদ্ধান্ত নেবার? আপনাকে ওখানে পাঠানো হয়েছে শুধু সার্ভে করার জন্য। আপনি সার্ভেটা করে তার রিপোর্টটাই শুধু দেবেন। হ্যাঁ, আমি তো তাই দিয়েছি। তাছাড়া ওখানে দেখুন আত্রেই দেবী, আপনার কাজ শুধু অতটুকুই। ওখানে ড্যাম হবে কি হবে না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনার নেই। কিন্তু স্যার, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। ঠিক স্যার, ওখানে ড্যাম হবেই, হওয়াটাই উচিত। কি আছে যদি সয়েলের একটু প্রবলেমও থাকে, তাতে কিছু হবে না, ড্যাম হবেই। জোর করে যে কোনো পদ্ধতিতে হোক, ওদের সরিয়ে ওদের আন্দোলন থামিয়ে ড্যাম আমরা করবই। যা আগে করে এসেছি তা এখনও করব, আর যা এখন করছি সব ঠিক করছি। আমরা অনেক উন্নয়ন করেছি সায়েন্সে, টেকনোলজিতে, যখন দরকার তখন জমি কেড়ে নিয়ে শিল্প করেছি, ড্যাম করেছি, ব্যারেজ বানিয়েছি, যা করেছি একদম ঠিক করেছি। আমরা অনেক উন্নতি করেছি, তাই না? মোবাইল ফোন, ট্যাবলেট, ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং, পৃথিবীটা যেন একেবারে হাতের মুঠোয়। আমরা যা করছি একদম ঠিক করছি। ভাবুন তো, ওরা ইলিটারেট, এই হাই টেকনোলজির যুগে ওরা নিজেদের মতো বাঁচতে চেয়েছিল, পরিবেশকে বাঁচাতে চেয়েছিল, ওরা কিন্তু ভুল। আমরা আর একবার প্রকৃতিকে হারালাম। আমরা অনেক উন্নয়ন করব, আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে নিয়ে নেব হাতের মুঠোয়। এই আর্থকোয়েক, সুনামি, টর্নেডো হয়তো আমাদের মতো মানুষের জন্যই হয়, কিন্তু তাতে কি আছে? আমরা তো আর ইলিটারেট নই, হার তো আমরা মানতেই পারি না। আমরা যা করি একদম ঠিক করি, ভুল আমরা তা করতেই পারি না। কনগ্রাচুলেশন স্যার। কি রে, কইছিলি না ড্যাম হইব না, হইল তো? কি রে সুবাই, তোর দিদিমণি কিছু করতে পারলো? হ্যাঁ, আরে শোন শোন শোন, আগামী মাসের পয়লা তারিখে বুঝলি ওই পূজা পাঠ কইরা ড্যামের কাম শুরু হইব। আরে ওই কি একটা কয় না, কি শিলা মিলা কি একটা কয় জান, ও আমার মাথায় নাই। যাক গা, আমি যাই গিয়া সকলের খবর দিতে হইব। কয় নাকি ড্যাম হইব না। হ্যাঁ রেজু ভাই, ভবেনদা কি কইতে আছে কি? হ্যাঁ, আরে দিদিমণি যে কইল ড্যাম হইব না, তাইলে কি দিদিমণি মিথ্যা কথা কইল? কি যে হইব একমাত্র আল্লাহই জানেন। যাই, আমি গিয়ে ওই পঞ্চায়েত প্রধানের লগে কথা কই। যাই। কি ব্যাপার বলো? নমস্কার। নমস্কার বিডিও সাহেব, কইতেছিলাম কি ওই ভবেনদা কইল এইখানে নাকি ড্যাম হইব, আগামী পয়লা তারিখ থেকে ড্যামের কাম শুরু হইব। মানে ঠিক তা নয়, সরকারিভাবে আমাদের কিছু জানানো হয়নি, তবে হ্যাঁ আমিও শুনেছি পয়লা তারিখে নাকি শিলান্যাস হবে। এটা অবশ্য একেবারে ভেতরকার খবর। তাইলে
দিদিমণি যে কয়ে গেল এখানে ড্যাম হইব না। তার মানে দিদিমণি আমাকে মিশা কথা কইল? দিদিমণি কথাগুলাই তো আমরা বিশ্বাস করছিলাম ভিডিও সাহেব। দেখো আত্রেয়ী দেবী তোমাদের জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি তোমাদের মিথ্যে আশ্বাস দেননি। আমার ক্ষমতা যেমন সীমাবদ্ধ, তার বাইরে তো আমি কিছু করতে পারি না। ওর ক্ষমতারও একটা সীমা আছে, তাই না? তাইলে ভিডিও সাহেব আমাগো ওই ভিটা মাটি সব কিছুই ছাড়তে হইব? আচ্ছা ভিডিও সাহেব আপনি কন্ত, এই যে শান্তিপূর্ণ আন্দোলন করলাম এর ফলে লাভটা কি হইল, আমরা কি পাইলাম কন্ত? দেখো এইরকম ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আল্লাহর উপর ভগবানের উপর ভরসা হারিও না। যাও তোমরা বাড়ি যাও, আমি বলছি আমাকে বিশ্বাস করো আর আত্রেয়ীকে ভুল বুঝো না। এসো, নমস্কার। নমস্কার। আচ্ছা এসব কি হচ্ছে বলো তো আত্রেয়ী, তুমি কেন এরকম করছো? আরে অবন্তিপুর গ্রামে কি আছে বলো তো? শুধু একটা গ্রাম, ওই গ্রামের কিছু বোকা বোকা লোকজন ছাড়া? শিট, আমি তো তোমার কাছ থেকে কোনো হেল্প চাইনি। জ্যাক বি ম্যাচিওর বেব, তুমি সব কিছুর এগেনস্টে কি যেটা করতে চাইছো সেটা বোকামো। এটা এমনই একটা যুদ্ধ যেখানে শুধু তুমি একা। কাকে পাশে পাবে বলো? কে হেল্প করবে তোমায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ জ্যাক, থ্যাংক ইউ, থ্যাংকস এ টান। মানে? মানে মানে কিছুই না গো, তোমার এই কথাগুলো শুনে আমার একটা গানের লাইন মনে পড়ে গেল। কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। আমার কিছু বলার নেই আত্রেয়ী, তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটার ফলে তোমার ফিউচার ক্যারিয়ার সব কিছু স্পয়েলড হয়ে যাচ্ছে। এটা কেন তুমি বুঝতে পারছো না? আরে ম্যাড আত্রেয়ী, তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? তাহলে ওরকম সুস্থ হয়ে থাকতে আমি আর চাই না জ্যাক। আসলে কি জানো তো, তোমাদের মতো করে সুস্থ হয়তো আমি আর কোনোদিনও হতে পারবো না। আজ জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি, তুমি বুঝবে না জ্যাক। দাও না থাকতে, আমার মতো আমাকে অসুস্থ পাগল হয়ে। আর তোমার ক্যারিয়ার, আমাদের রিলেশন? আমি হয়তো এই চাকরিটা আর করবই না জ্যাক। আমার মন বারণ করছে, আমি চাই না নিজের সাথে কম্প্রোমাইজ করতে। আর তাছাড়া আমাদের রিলেশনশিপ তুমি পারবে না জ্যাক। পারবে আমার সাথে এই যুদ্ধে পায়ে পা মিলিয়ে চলতে? আমি তো সবে হাঁটতে শুরু করেছি, হাঁপিয়ে উঠবে তুমি। আসলে আসলে আমি কিন্তু কোনো রাগের কথা বলছি না, আমরা দুজনে দুটো খুবই আলাদা ধরনের মানুষ। ইউ আর জাস্ট ফিনিশড, তুমি শেষ হয়ে যাবে তোমার এই একার যুদ্ধে। ভালো তো, আমি শেষ হলেও তোমার টিআরপি বাড়তেই থাকবে। আপনাদের এখানে নানা পার্টির নানা সদস্য আছেন, আপনারা কি করবেন, কার কথা শুনবেন, এটা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু একটা কথা বলতে চাই, স্বাধীনতার পর থেকে নানাভাবে নানা সরকার এসে আমাদের নানান প্রতিশ্রুতি দিয়েছে, আমরা কি পেয়েছি? কিছুই না, শুধু অনাহার, লাঞ্ছনা আর কিছু। সরকার আমাদের যাই বলুক, খুনি, সন্ত্রাসবাদী, যা ইচ্ছা বলতে পারে, কিন্তু আমাদের এই আন্দোলন গরিব আদিবাসী ভাইদের জন্য। বিগত এই 65 বছরে আমরা কি পেয়েছি? কিচ্ছু না। আমরা যেখানে আছি সেখানেই ছিলাম এবং সেখানেই থাকব, কোনো উন্নয়ন হয়নি। আজ সরকার এই উন্নয়ন বিকাশের কথা যতই বলুক না কেন, তার আড়ালে ওদের একটাই কাজ, আমাদের জমি কেড়ে নেবে, আমাদের ঘর বাড়ি কেড়ে নেবে, কিন্তু আমরা তা হতে দেব না। এসব প্রজেক্ট উন্নয়ন এগুলো সব সরকারকে লাভবান করে তোলে,
আমাদের জন্য কিচ্ছু না, পুলিশ, প্রশাসন, সরকার, আইন, এগুলো সব বড় লোকদের জন্য। তাই আমাদের নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে, হাতে বন্দুক তুলে নিতে হবে। আমরা এই গণতন্ত্রে বিশ্বাস করি না, কারণ এই গণতন্ত্র গরিবদের সম্মান করে না, আমার আদিবাসী ভাই বোনদের সম্মান করে না। তারা যাই বলুক, আমাদের সন্ত্রাসবাদী, টেররিস্ট, আমরা লড়াই করি আমাদের জমি বাঁচাতে, আমাদের পেট বাঁচাতে, আমাদের ঘর বাঁচাতে। তাই অবন্তিপুরকে বাঁচাতে গেলে সরকারের দিকে ভরসা করে থাকলে হবে না, রক্ত রক্ত ঝরাতেই হবে, বন্দুকের নলই ক্ষমতার উৎস। তাই আমাদের সবাইকে বন্দুক হাতে তুলে নিতে হবে, কি কমরেড, তাই তো? তাই সবাই একসাথে বলুন, মাওবাদ লাল সালাম। আর আমাদের আজকের বিষয়, অবন্তিপুরের ড্যামটা ঠিক কতখানি প্রয়োজন। মেধা পাটেকরের পর আত্রির আন্দোলন অবন্তিপুরের এই ড্যামের বিরুদ্ধে। প্রথমেই আত্রি জানতে চাইবো যে তুমি তো অবন্তিপুরের মানুষের পাশে প্রথম থেকেই ছিলে, ওদের সঙ্গে কথাবার্তাও বলেছো, তোমার মতে অবন্তিপুরের ড্যামটা ঠিক কতখানি প্রয়োজন? আমি অবন্তিপুরে একটা সার্ভে করতে গেছিলাম গভর্নমেন্টের তরফ থেকে। ওখানে সার্ভেটা করে আমি যা বুঝলাম যে ওখানে ড্যাম তৈরি করলে ভালো হবে না। কিন্তু আমি সেই রিপোর্টটা গভর্নমেন্ট কাছে প্লেসও করি। পরবর্তীকালে দেখা যায় যে ওখানে কিছু মানুষ রয়েছে যারা চায় যে ড্যামটা হোক। আমি বুঝতে পারছি না যে সাহলে তোমার মতে ওখানকার জমি ড্যামের অযোগ্য। আমার টেস্ট তাই বলে, আমি টেস্টে সেটাই খুঁজে পেয়েছি। তাছাড়া ওটা একটা তিন ফসলা জমি, ওখানে যদি ড্যাম তৈরি হয় তাহলে অনেক মানুষের অনেক ক্ষতি হবে। আর একটু এগিয়ে গিয়ে আরেকটা জমি রয়েছে, আরেকটা ল্যান্ড রয়েছে যেখানে ড্যামটা কনস্ট্রাক্ট করা যাবে, আর মানুষকে ঘর বাড়ি ছেড়ে উঠে যেতে হবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ড্যামটা ওখানেই কনস্ট্রাক্ট করা উচিত। ওরা আন্দোলন করছে, বিরোধীরা বিরোধিতা করছে, কিন্তু সরকার বলছে। ছেলেবেলায় মায়ের মুখ থেকে শুনেছি, আমরা নাকি প্রত্যেকে জন্ম নিই কোনো না কোনো একটা ভালো কাজ করে যাওয়ার জন্য। মায়ের এই কথাটা কতটা সত্যি সেটা আজ উপলব্ধি করতে পারি। আমার এই লড়াইটা সাময়িক না সারা জীবনের সেটা বলতে পারবো না, কিন্তু এইটুকু বলবো, যতদিন পর্যন্ত না সার্বিক উন্নয়নের নামে এইসব মানুষগুলোর থেকে ফিটে মাটি জমি কেড়ে নেওয়া বন্ধ হবে, আমার এই লড়াই চলতেই থাকবে।